আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকে ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনের এক নম্বরের পাঁচ আর ছয় নম্বর কোশ্চিন আজকে সমাধান করব মনে রাখবা উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ জীবন মানি সংগ্রাম আর বিজয় মানী সুখ হ্যাঁ বাচ্চারা জীবন মানে কি আসলে সংগ্রাম অর্থাৎ সংগ্রাম ছেড়ে কিন্তু জীবনে কখনো সংগ্রাম ছাড়া কিন্তু জীবনে সফলতা অর্জন করা যায় না মনে রাখবা হতাশা যত বেশি সফলতা তত নিকটে কি হতাশা যত বেশি সফলতা তত নিকটে তাই হতাশ না হয়ে সফলতা যদি তোমরা অর্জন করতে চাও তাহলে মনোযোগ সহকারে তোমরা লেগে থাকো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে আসো একটা গান শুনে যারা মাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি মাকে ভালোবাসবে দুনিয়া তোমার হয়ে যাবে মায়ের উদ্দেশ্য করে ছোট্ট একটা গালের এক লাইন ঠিক আছে মনোযোগ সহকারে শুনো মা গা ও পৃথিবী তেনেই তুমি মা গা ও গা সুদু পৃথিবী মা পৃথিবীতে নেই তুলনা জনম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাব তোমারি ভালোবাসা পাবো মা মা ও গোমা মা তুমি মা পৃথিবীতে নেই তুলনা জন্মম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাবো তোমারি ভালোবাসা পাবো কি বুঝলা মাকে ভালোবাসবা দুনিয়ার সব কিছু তোমার আসো আমরা এখন ক্লাসে চলে যাই যে অনুক্রম ধারা অনুশীলনের প্রশ্ন সমাধান নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবোনাচ্ছি নাকি কোনটি নয় কেন এবং সাধারণ পথ নির্ণয় করো তাই না আমাদের এই যে দুটো অনুক্রম আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কোন ধরনের অনুক্রম এবার এটা সাধারণ পথ কিন্তু নির্ণয় আমরা করব। এর আগে কিন্তু এটা দুইটা পর্ব হয়ে গেছে এটা পর্ব নম্বর তিন বাচ্চারা লক্ষ্য করো বাচ্চারা লক্ষ্য করো আমরা এখন অনুক্রম সম্পর্কে জানবো এটা সম্পর্কে পাঁচ নাম্বারটা লক্ষ্য করো পাঁচ অনুক্রম টি অনুক্রম টি অনুক্রমটা কি বাবারা দেখো প্রথমে আছে কত ফাইভ ডিভাইডেড ডিভাইডেডেন্টি ফাইভ ডট 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 তাহলে এটা কি অনুক্রম তাই না এটা গুণোত্তর সমান্তর গুণোত্তর না ফিভার দেখেই মনে হচ্ছে এটা কোনো সমান্তর অনুক্রম নয় ফিভার আছে একটা গুণোত্তর অনুক্রম কারণ কি গুণোত্তর অনুক্রম হওয়ার সত্য হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করি দেখো তো এটা কি হবে এই পদকে এটা যদি যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে দাম হচ্ছে কত মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ রাইট বাচ্চারা এখন এইটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে নাইন ভাগ ফাইভ ডিভাইডেড কত মাইনাস থ্রি রাইট উল্টা দেই নাইন ডিভাইডেড ফাইভ গুণ

গুণোত্তর অনুক্রম বাচ্চারা কি অনুক্রম গুণোত্তর অনুক্রম অর্থাৎ এইটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ ঠিক এইটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাবো মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে আমরা কিন্তু ফার্স্টলি আমরা বুঝতে পারলাম এটা একটা কি অনুক্রম গুণোত্তর অনুক্রম তাহলে গুণোত্তর অনুক্রমের বীজ রূপ এটা আমাদের জানা উচিত গুণোত্তর গুণোত্তর অনুক্রমের অনুক্রমের বীজগ্ণিতিক রূপ বীজ গ্ঞানিতিক রূপ কি প্রথমটা হবে কি প্রথম পদ এ দ্বিতীয় পদ হচ্ছে কি বাচ্চারা এ আর তারপরেটা কি এ আর স্কোয়ার এরপরে কি এ আর টু দি পাওয়ার টিউব এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকবে অর্থাৎ এটা প্রথম পদের দ্বিতীয় পদের তৃতীয় পদের চতুর্থ পদ রাইট কিন্তু আমাদের কী বের করতে হবে এখন এই মানটা যদি আমরা যদি এখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্ত অনুপাদের মানটা বসিয়ে দেয় তাহলে এই অনুক্রমটা আমরা পেয়ে যাব ভেরি ইজিলি ভাবে আমরা পেয়ে যাব কিন্তু আমাদের টার্গেট কি সাধারণ কি নির্ণয় করতে বলতে সাধারণ পদ নির্ণয় করব আসুন লক্ষ্য করো তো সাধারণ পদ কিভাবে নির্ণয় করব কোনো টেনশন করার কারণ নেই কোনো টেনশন করার কারণ নেই ভাইরা আমার অতএব প্রথম পদ দেখো প্রথম পদ তাহলে প্রথম পদ হচ্ছে a is equal to 5 এরপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর টু মাইনাস থ্রি ডিভাইডেড তাহলে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে গেলে পদ সূত্রটা আছে বাবারা সেটা ব্যবহার করবে বাবার লক্ষ্য করো বাচ্চা লক্ষ্য করো তম পদ সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো বাবারা এর মান কত ফাইভ আর এর মান কত মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার হচ্ছে এই গুরুত্বর অনুক্রমের সাধারণ পদ হান্ড্রেড পার্ট একটা পিওর সাধারণ পদ এই সূত্র ব্যবহার করে আপনারা বাবা বাচ্চারা তোমরা এই অনুক্রমটা তৈরি করতে পারবে তার মানে কি অনুক্রমের সাধারণ পদ তৈরি গুনুত্তর অনুক্রমের সাধারণ পদ তৈরি করতে গেলে এন তম পদের এই সূত্র ব্যবহার করতে হবে তোমরা অনেকেই কোশ্চিন করেছিল সাত আগের ক্লাসে এটা কেমনি হলো এটা কেমনি হলো তাহলে তোমাদের দুইটা জিনিস ফলো করতে হবে যে একটা এটা গুণোত্তর না সমান্তর তাহলে গুণোত্তরের ক্ষেত্রে সাধারণ পদ তৈরি করতে গেলে এই সূত্র লাগবে n তম পদ গুণোত্তরের ক্ষেত্রে n তম পদ সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n 1 রাইট আর সমান্তরের ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a n 1 d বাস কাজ শেষ তার মানে ওই অনুক্রম থেকে a এবং r এর মান বের করে এখানে অ্যাপ্লাই করলে ফর্মাট তৈরি হয়ে যাবে এবং এর সমান্তরের ক্ষেত্রে এ এবং ডি এর মান বের করে মান বসা দিলে সাধারণ পথ বের হয়ে যাবে কোনো টেনশন করার দরকার নেই একদম সোজা একটা কোশ্চেন উইদাউট হেজিটেশন কোনো ধরনের কোশ্চেন সারা হেজিটেশন সারা বাচ্চা দেখো এখন 6 নাম্বার একের এর 6 নাম্বার এটাই শেষ করছি এক নম্বরের 6 6 নাম্বারটা বাবার দেখো অনুক্রমটি অনুক্রম টি অনুক্রমটি কি

কারণ পার্থক্য কখনোই সেম আসবে না এটা কোনো ফিবোনাচ্ছি অনুক্রম নয় হান্ড্রেড পার্সেন্ট এটা একটা গুরুত্বর অনুক্রম কারণ গুরুত্বর অনুক্রমের নির্ণয়ের সূত্র কি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো অতিক্ষেত্রে ক্ষেত্রে ভাগ ফল যদি সেম আসে বাচ্চারা একই আসে ভাগ ফল যদি একই আসে তাহলে সেই অনুক্রমটাকে আমরা কি বলবো গুরুত্বর অনুক্রম তাহলে তোমরা চাইলেই এই টু ডিভাইডেড থ্রি কে থ্রি দ্বারা ভাগ করো তাই না এই টু ডিভাইডেড থ্রি কে ওয়ান ডিভাইডেড থ্রি দ্বারা ভাগ দেখো একটা বের করে দিচ্ছি টু ডিভাইডেড থ্রি ভাগ কত ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে এই তিন আর এই তিন কেটে যায় তাহলে কত হয় দুই ঠিক এইটাও সেম ক্যাটাগরি অর্থাৎ ফোর ডিভাইডেড থ্রিটাকে যদি তুমি বা চার টু ডিভাইডেড থ্রি দ্বারা কাজ করো এই তিন তিন কাটা দুই দেড় চারকে ভাগ করলে দুই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে ভাগ ফল দুই আসতেছে সুন্দর করে তোমরা খাতায় ভাগগুলো করে নিবা কি করবা ভাগগুলো

বীজজ্ঞানিতিক রূপ বীজজ্ঞানিতিক রূপ তাহলে কি এ তারপরে কি এ আর এ আর স্কয়ার এ আর টু দি পাওয়ার কিউব তাহলে এটা হচ্ছে প্রথম পদ তুমি চাইলেই কিন্তু এই অনুক্রমটা তৈরি করতে পারো কারণ কি এখানে প্রথম পদ আমরা কোথাও পাইছি প্রথম পদ এর মান পাইছি দুই সাধারণ অনুপাত আরের মান পাইছি হচ্ছে সরি প্রথম পদ এর মান পাইছি আমরা হচ্ছে 1 বাই আর সাধারণ অনুপাত আরের মান দুই এখন একটু মান বসাই তো আমরা হয় কি না তাহলে এর মান কত প্রথম পদ সরি প্রথম পদ এর মানটা পাইছি ওয়ান ডিভাইডেড থ্রি রাইট প্রথম পদে দেখো প্রথম পদ প্রথম পদ এটার মান এ প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এ এর ভ্যালু কত ওয়ান বাই থ্রি সাধারণ পদ আর এর মান দুই তাহলে দেখি প্রথম মানটা কত হয় ওয়ান বাই থ্রি হয়ে গেল দ্বিতীয় পদ কি এ আর তাহলে ওয়ান বাই থ্রি গুণুন টু তার মানে কত পেলাম আমরা তাহলে এটা ওয়ান বাই থ্রি এটা টু বাই থ্রি রাইট বাচ্চারা এটা কত এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর আর এর মান হচ্ছে কত টু তারপরে স্কোয়ার দুই এর বর্গমানে চার দ্যাট ইজ এটা ফোর বাই থ্রি পেয়ে যাচ্ছি এইটা আমরা পেয়ে যাওয়ার মান বসালে এইট বাই থ্রি দ্যাট মিনস এইটা হচ্ছে গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রম তৈরি কারখানা বলা হয় কারখানা বিজ্ঞানিত রূপ অর্থাৎ তুমি এই রূপটা ব্যবহার করে যে কোনো গুণোত্তর অনুক্রম তুমি তৈরি করতে পারবা সেক্ষেত্রে তোমার দরকার হচ্ছে কি এর মান আর আর এর মান অর্থাৎ প্রথম পদ এবং কমন রেশিও তাহলেই কিন্তু হয়ে যাবে এখন দেখো এটা সাধারণ পদ আমরা নির্ণয় করবো বাবারা কি নির্ণয় করবো সাধারণ পদ যেহেতু আমাদের সবার শেষে বলছে সাধারণ পদটি নির্ণয় করো তাহলে কি করব আমরা তাহলে দেখো সাধারণ পদ এখানে বাবার লক্ষ্য করো আমি ব্যাখ্যা করে দিচ্ছি কিন্তু এখানি প্রথম পদ প্রথম পদ এ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড থ্রি সাধারণ অনুপাত সাধারণ কি সাধারণ অনুপাত বাবার লক্ষ্য করো সাধারণ অনুপাত আর কত দুই আর আমি বারবার বলছি গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ তৈরি সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর সমান্তর অনুক্রমের সাধারণ পদ তৈরি সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এখন যেহেতু এটা একটা গুণোত্তর অনুক্রম সুতরাং আমরা লিখতে পারবো অথের এন তম পদ এন তম পদ তাহলে এন তম পদের সূত্র কি বাবার আর এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কোন অনুক্রমে কত আপনারা গুণোত্তর অনুক্রমের তাহলে এখন মানটা বসে দেন এর মান কত পাইছি ওয়ান বাই থ্রি আর এর মান কত পাইছি টু তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাহ তাই হয়ে গেল দিস ইজ কল্ড দা জিওমেট্রিক সিকোয়েন্স অর্থাৎ এটাই হচ্ছে এই অনুক্রমের সাধারণ পদ অর্থাৎ সাধারণ পদ সাধারণ পদ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/3 2 টু দি পাওয়ার n এর মান n 1 রাইট এখানে তুমি n এর মান 1 বসাইলে প্রথম পথ পাবা 2 বসাইলে দ্বিতীয় পথ পাবা 3 বসাইলে তৃতীয় পথ পাবা n এর মান 4 বসাইলে চতুর্থ পথ পেয়ে যাবে কোনো প্রকার হেজিটেশন শেয়ার ছাড়া তুমি চাতুরা চাইলে আমি একটা বের করে দিচ্ছি দেখো যেহেতু আমরা সাধারণ পদটা কত পেলাম সাধারণ সূত্র কি ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাবারা দেখো ওয়ান বাই থ্রি তাহলে টু টু দি পাওয়ার এন এর মান কত ওয়ান ওয়ান মাইনাস যেহেতু প্রথম পদ বের করছি আমরা তাহলে কত হবে ওয়ান বাই থ্রি গুণ টু টু দি পাওয়ার জিরো ওয়ান মাইনাস মানে তো জিরো আর কোন সংখ্যার উপরে জিরো মানে কি হিরো তাই জিরো মানে হচ্ছে কি ওয়ান কোন সংখ্যার উপরে জিরো মানে আমরা কি শিখছি আমরা ওয়ান তাই না তবে তোমরা কি হবা জিরো থেকে হিরো হবা কি হবে জিরো থেকে হিরো ভয় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার চ্যানেলে তোমার নতুন গণিত বইয়ের মোটামুটি এক থেকে একশো বি একশো থেকে একশো বিশটা ক্লাস অলরেডি আপলোড হয়েছে আর আমি বোর্ডে আলোচনা করছি এই কারণে যেন তোমরা বিষয়গুলো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারো তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান আমরা সূত্র জানি কি কোন সংখ্যার উপরে জিরো মানে ওয়ান সো আমরা এটা লিখতে পারবো ওয়ান বাই থ্রি গুণুন ওয়ান তাহলে কত পেলাম ওয়ান বাই থ্রি দেখো তো মিলছে কিনা এই যে দেখো প্রথম পদ ওয়ান বাই থ্রি আর বের করে দিব দিব আর একটা ভয় পাচ্ছ তোমরা পাওয়ার কোনো কারণ নেই এখন আসো দ্বিতীয় পদ আরেকটা একটা বের করে দেই তোমাদের কনফিউশনটা দূর করে দিই দ্বিতীয় পদ বাচ্চা লক্ষ্য করো সেকেন্ড পদ দ্বিতীয় পদ তাহলে ওয়ান বাই থ্রি To so to 2 টু দি পাওয়ার 2 minus 1 n এর মান 2 n এর মান কত হবে 2 সো 1 বাই 3 গুণন 2 টু দি পাওয়ার 2 থেকে 1 বদলে 1 তাহলে 2 থাকে এটাকে সাদা লিখলে 2 বাই 3 এই যে দেখো 2 ডিভাইডেড 3 দ্বিতীয় পদ আমরা পাইছি অর্থাৎ আর বের করতে পারলাম না তোমরা বাকি দুইটা তোমরা বের করতে চাইলে বের করতে পারো এইটাই হচ্ছে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ মনে রাখবা জীবনে চলতে গেলে অনেক কষ্ট আসবে অনেক বিপদ আসবে এগুলো ওভারকাম করতে হবে এগুলো কি কি করতে হবে ওভারকাম করতে হবে আর সব শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মাকে তুমি ভালোবাসবা পৃথিবীর সব কিছু তোমার হয়ে যাবে মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কখনো কোনো কিছু সম্ভব নয় অর্জন করা সম্ভব নয় আর একটা কথা পিতা মাতার পরে তোমরা অবশ্যই শিক্ষকদের তোমরা সম্মান করবে কারণ মনে রাখবা পৃথিবীর দুইটা ব্যক্তি কখনো কোনো শিক্ষার্থীর কি কোনো শিক্ষার্থীর সফলতায় রাগ করে না বা মন খারাপ করে না তারা হচ্ছে কি পিতামাতা এবং শিক্ষক যেমন মনে করো সে তোমরা দুই ভাই এবং তোমার তো ভাই বোন আছে এখন দেখা গেছে তুমি মেডিকেল পরীক্ষায় চান্স চান্স পেয়েছো পেয়েছো কি তাহলে তোমার আশেপাশের লোক তারা কিন্তু মনে 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 তোমাকে অখুশি হতে পারে কি অমুকের ছেলে চান্স পাইলো খুশি নাও হতে পারে এমন কি তোমার চাচাতো ভাই বোন বা মামাতো ভাই বোন তারাও হিংসা করতে পারে কি অমুকের চান্স পাইলে আমরা পেলাম না মনের মধ্যে অনেক কষ্ট থাকতে পারে বাবা কিন্তু পিতা মাতা এবং শিক্ষক শিক্ষার্থীর সফলতায় কি হয় আনন্দে আনন্দিত হয় অর্থাৎ একমাত্র পিতামাতা এবং শিক্ষক কখনোই শিক্ষার কোনো শিক্ষার্থীর সফলতায় দুঃখ প্রকাশ করে না আনন্দ প্রকাশ করে আমরা বুক ফুলে আমরা কথা বলতে পারি তেমনই রাখবা মাকে ভালোবাসবা বাবাকে ভালোবাসবে এবং সর্বশেষ তোমরা শিক্ষকদের সম্মান করবে ইনশাল্লাহ জীবনে তোমরা সফল হবেই হবে ধন্যবাদ সকলকে আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে তোমরা ক্লাসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ